দর্শক শুভেচ্ছা নেবেন। রাজপথে বিএনপির ফের শোডাউন, প্রায় 42 দিন পর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বিএনপি একটি শোডাউন করেছে প্রেস ক্লাবের সামনে। এটা নিঃসন্দেহে একটি বড় শোডাউন ছিল এবং সারা দেশেই এই কর্মসূচি পালন করার কথা, কিন্তু 7টা জেলায় পুলিশের বাধায় এই কর্মসূচি পণ্ড হয়ে যায়। হবিগঞ্জে মানববন্ধনে বাধা দিলে পুলিশের সঙ্গে দলটি নেতা কর্মীদের সংঘর্ষ হয়। এই সময় পুলিশের গুলিতে সাংবাদিক সহ শতাধিক বিএনপি নেতা কর্মী আহত হয়। বিএনপি নেতা কর্মী দিয়ে ইটপাট খেলে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে। যাই হোক, এখন এখানে যে বিষয়টা আনতে চাই, যে বড় শোডাউন বা 42 দিন পরে বিএনপি যে প্রেস ক্লাবে করেছে, সেখানে যদি 10,000 লোকও হয়ে থাকে, তার চেয়েও তো বড় শোডাউন ছিল 28শে অক্টোবর। 10 লাখ লোক, অনেকে বলে 12 লাখ, 15 লাখ লোক, বুঝলাম 10 লাখ। আর তারপরে যেই পরিস্থিতি, সেই পরিস্থিতির পর 1,000 লোকও সমাবেশ করা কঠিন, নির্বিচারে ধরপাকড়। সেই ধরপাকড় উপেক্ষা করে সমাবেশ করাটা নিঃসন্দেহে কৃতিত্বের ব্যাপার। কিন্তু প্রশ্ন হলো, যেই আলোচনাটা আসছে সেটা হলো যে লাভটা কী, মানে এই শোডাউন যেখানে 10 লাখ লোকে শোডাউন করেও সেটা নাশকতার দায়টা দলকে নিতে হচ্ছে এবং একেবারে ক্র্যাকডাউন, তারপরে 10,000, 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ এই কর্মসূচি করে লাভটা কী, এই প্রশ্নটা কিন্তু এখন বিএনপি নেতা কর্মী এবং অনেকের মাঝেই এর জবাব খোঁজার চেষ্টা করছে। আমিও মাঝে মধ্যে নিজেকে প্রশ্ন করি যে আসলে যতই আমি শান্তিপূর্ণ শোডাউন করি না কেন, সরকার যদি দেখে, ধরে নিলাম যে সরকার এখানে কোনো পরিকল্পনা করেনি, কিন্তু আমি যদি ধরে নিই যে এটা পরিকল্পনা করেছে, যে সরকার যদি বুঝতে পারে যে দিনকে দিন যদি কর্মসূচি তারা বাড়াতে থাকে তাহলে মানুষের ইনভলভমেন্ট হবে এবং এই ধরনের জনসমাগমের মধ্যে সরকার তার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে না, তাহলে সে একটা নাশকতা করবে যে কোনো ফর্মেই হোক না কেন। একটা গোলমালের সূত্র ধরে মানে পুরো ক্র্যাকডাউন করলো এবং নাশকতার অপবাদে অভিযোগে বিএনপি শীর্ষ নেতা থেকে শুধু ব্যাপক ধরপাকড় শুরু করলো। যেমন যেটা আমি 28 তারিখে অনেকে বলেন যে এই ঘটনাটা ছিল পরিকল্পিত একটা অজুহাত, ওই অজুহাত তুলে কাকরাইল থেকে এটা এই সাউন্ড গ্রেনেড টিয়ারসেল নিক্ষেপ করতে করতে একেবারে সেই নয়াপল্টন পর্যন্ত প্রায় 1.5-2 কিলোমিটার দূরে যে সে সমাবেশটাও ভেঙে দেওয়া হলো। তাহলে 28 তারিখের এত বড় শোডাউনের পরেও বিএনপি শান্তিপূর্ণভাবে কর্মসূচি নিতে পারে নাই, তাহলে আর কত লোক শোডাউন করলে সরকারের টনক নড়বে বা সরকার মনে করবে যে না ঠিক আছে এটা মেনে নেবো, তা তো হবে না। কারণ বিএনপির একটা পরিকল্পনা থাকে বিরোধী দলের, যে তারা জনসমাগম ঘটিয়ে সরকারের কি একটা চাপের মধ্যে ফেলবে। তো সরকারেরও তো একটা পরিকল্পনা থাকে, সরকারের পরিকল্পনা কী থাকে, যাতে এই ধরনের তারা কর্মসূচি করতে না পারে। এবং খেয়াল করবেন গত 2.5-2 বছরের অভিজ্ঞতা, যে কোনো সমাবেশে কিন্তু বিএনপি খুব শান্তিপূর্ণভাবে করতে পারেনি, প্রতিটা জায়গায় ধর পাকড় মামলা, এমনকি 15-20 জন মানুষও মারা গেছে, বিএনপি নেতা কর্মী তারা মারা গেছে। এবং 28 তারিখের আগে 18 তারিখে 18ই অক্টোবর যেই সমাবেশ ছিল, সেই সমাবেশের আগেও কিন্তু ব্যাপক তল্লাশি হয়েছে, গ্রেপ্তার হয়েছে, ইয়াত্তা নেই তার, মানে 28 তারিখেই যে সরকার এসে বুঝতে পারলো যে না এই দল নাশকতা করছে, সুতরাং এটাকে ইয়ে করার দরকার, গ্রেপ্তার করা দরকার, একেবারে শীর্ষ পর্যায়ের থেকে শুরু করে নিচ পর্যন্ত, তা কিন্তু না। তার আগে অসংখ্য মামলা হয়েছে, শত শত মামলা হয়েছে, সেই মামলায় হাজার হাজার গ্রেপ্তার হয়েছে, আর আসামি মানে হতে বাকি এমন কেউ নেই, প্রত্যেক নেতা কর্মী আসামি। তাহলে এখন বিএনপির সহ অনেক রাজনৈতিক মহলে এখন প্রশ্ন হচ্ছে যে শান্তিপূর্ণ কর্মসূচি করে কি কোনো লাভ আছে এখন, তাহলে বিকল্প কি, মানে বিরোধী দল কি করতে পারে, বিরোধী দল মানে হরতাল অবরোধ ডেকে চুপ করে বসে থাকবে, সেটাও কি সমর্থন পাচ্ছে, সেটাও তো সমর্থন পাচ্ছে না। এখানেও মানুষ অনেকের মত যে এই হরতাল কর্মসূচির কোনো আবেদন নেই, দৃশ্যত তাই, মানুষ তো আর এই কর্মসূচির জন্য লাভ দিয়ে নেমে একেবারে সমর্থন জানাচ্ছে তাও না,
তবে একটা হয়তো মানসিক বা নৈতিক সমর্থন আছে, যেমন বড় বড় শোডাউনের সময়ও ছিল। এখন শান্তিপূর্ণ কর্মসূচি করতে পারবে না বিরোধী দল, আবার তারা যে হরতাল অবরোধ করবে সেটাও সমর্থন পাবে না, তাহলে বিরোধী দলের সামনে কোথায়? তার মানে হচ্ছে যে আমরা এই মর্মে একটা উপনীত হতে পারি যে নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক, নিয়মতান্ত্রিক বা শাসনতান্ত্রিক পথে আসলে অগ্রসর হওয়া বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটা অসম্ভব একটা পরিস্থিতি। এখন এর বিকল্প কী হয় যখন নাকি শান্তিপূর্ণ পথে অগ্রসর হওয়ার সবগুলো রাস্তা বন্ধ হয়ে যায়, তখন তার বিপরীতে যেই পরিস্থিতি তৈরি হয় সেটা নিশ্চয়ই কাঙ্ক্ষিত না, সেটা গণতান্ত্রিক রাজনীতির সাথে সামঞ্জস্যপূর্ণ না। কিন্তু কখনো কখনো সে ধরনের অ্যাক্সিডেন্ট ঘটে, যেমন অনইলেভেন কিন্তু এমন একটা পরিস্থিতি ছিল যে তখনকার বিএনপি কোনোভাবেই মানছিল না যে এইভাবে যে নির্বাচন হওয়া বিরোধীদের আপত্তির মুখে, তারা তাদের মতন করেই বলছিল যে এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হওয়া উচিত, কিন্তু বিরোধী দল সেটা মানছিল না, ফলে তারাও লাগাতার একটা কর্মসূচি করছিল। পরে নির্বাচনের 22শে জানুয়ারির 11 দিন আগে 11ই জানুয়ারি অনইলেভেন, সেই ঐতিহাসিক অনইলেভেন ঘটনা ঘটে। তো এইটা হলো রাজনীতির স্বাভাবিক পথ না, অস্বাভাবিক পথ। এখন যে অবস্থা, এখন এই অবস্থায় বিএনপি কী করবে? এই যে তারা তো আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে তারা কর্মসূচি পালন করতে চেয়েছে, পেরেছে সব জায়গায়, ঢাকায় হয়তো ছাড় পেয়েছে, কিন্তু এই যে 7টা জেলায় পারেনি, হবিগঞ্জে তুমুল মারামারি হয়েছে। তো তার মানে শান্তিপূর্ণভাবে যে কর্মসূচি করবে সেই পথটাও নাই, আবার হরতাল অবরোধ যদি তারা ডাকে সেটাও বলা হচ্ছে যে হরতাল অবরোধ দিয়ে মানে একটা শ্বাসরুদ্ধকর পরিবেশ, মানুষের শান্তি বিঘ্নিত করা হচ্ছে, জনজীবন অশান্তি তৈরি করা হচ্ছে এবং অর্থনৈতিক দুরবস্থা বাড়ছে, তাহলে সেটাও সমর্থনযোগ্য না। তাহলে পথটা কোথায়? এখন এই বিষয়টা নিয়েই রাজনৈতিক মহল, গণতান্ত্রিক মহল সবারই কিন্তু একটা চিন্তার বিষয় এসছে যে নিয়মতান্ত্রিক পথেও আমি অগ্রসর হতে পারছি না, আবার হরতাল অবরোধের মতন কঠিন কর্মসূচিতেও যাওয়া সম্ভব হচ্ছে না, ফলে বিকল্প কী পথ থাকতে পারে সেটা চিন্তা করা উচিত। যে কোনো পরিস্থিতিতেই মানে আমার ব্যক্তিগত অভিমত যে গণতান্ত্রিক পথ যদি সংকুচিত হয় তার বিকল্প পথ অন্য কোনো পথ হতে পারে না, সেই গণতান্ত্রিক পথটাকে অনুসরণ করতে হবে এবং যে কোনোভাবে এটাকেই নিয়েই অগ্রসর হওয়া ছাড়া আসলে আর কোনো পথ নেই। শাসক দলের যে যেমন আচরণই হোক না কেন, যত তারা নিষ্ঠুরতা হোক না কেন, যত তারা অমানবিক আচরণই করুক না কেন, গণতান্ত্রিক পথের বিকল্প কিন্তু গণতান্ত্রিক পথ, গণতান্ত্রিক পথের বিকল্প কিন্তু অন্য কোনো পথ না, যেটা অনেকে ইন্ডিকেট করে যে এটা অনইলেভেনের মতন একটি পরিস্থিতি হতে পারে বা হওয়া উচিত এখন যে অবস্থা। আমার ব্যক্তিগত ধারণা যে মানে গণতান্ত্রিক পথের যত সংকুচিত হোক, যত সংকটের মধ্যেই থাকুক না কেন, তার বিকল্প কিন্তু গণতান্ত্রিক পথই, এর বাইরে আর কোনো পথ আছে বলে আমার ধারণা নেই। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।